সমুদ্রের লবণাক্ত পানিকে পানযোগ্য করে তুলবে গ্রাফিন অক্সাইড নামের একটি যৌগ। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, গ্রাফিন অক্সাইড আর গ্রাফিন কার্বাইড পরিবার ফিল্টার সিস্টেমকে ন্যানো লেভেল থেকে নিখুঁত করে তুলেছে। ইতোপূর্বেই গ্রাফিন অক্সাইডের ফিল্টার দিয়ে বিষযুক্ত পানি অর্থাৎ টক্সিন নামের অণুকে সফলভাবে ফিল্টার করে আলাদা করা সম্ভব হয়েছিল পানি থেকে। এবার এই ব্যাপারটা আরও নিখুঁত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। লবণাক্ত পানিকে পানযোগ্য করে তোলার নতুন এই প্রযুক্তি সম্পর্কেই আপনাদের জানাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। অনেক সময় আপনার আশেপাশে পানি থাকলেও তা পানযোগ্য না। এর উত্তম উদাহরণ হলো কোনো দ্বীপে আটকা পড়লেন, তখন প্রথম সমস্যাই হলো খাবার পানি। সমুদ্রে পানি লবণাক্ত হওয়ায় তা আপনি পান করতে পারবেন না, আর পান করলেও স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে একটি উপায় হলো পানিকে বাষ্পে পরিণত করে পুনরায় ঠান্ডা করে পানযোগ্য করা, কিন্তু এটা খুব সময় সাপেক্ষ। তবে যদি একটা ছাঁকনির মাধ্যমে কেবল সমুদ্রে পানি সেঁকে আপনি পান করতে পারছেন, তখন ব্যাপারটা আসলেই রীতিমতো অবাক করার মতো। দি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একদল তরুণ উদ্ভাবক ন্যাচার ন্যানো টেকনোলজি জার্নালে তাদের নতুন ফিল্টারেশন পদ্ধতি তুলে ধরেন। আগের গ্রাফিন অক্সাইড মেমব্রেনের মাধ্যমে 1 ন্যানোমিটার ব্যাসার্ধে যে কোনো অণুকে ফিল্টার করা যেত, অর্থাৎ বিভিন্ন জটিল যৌগ যেমন আর্সেনিক, ট্রাইঅক্সাইড বা বড় আকারের লবণের অণু ইত্যাদি অনায়াসেই ফিল্টার করা যেত। কিন্তু কিভাবে কাজ করে এই গ্রাফিন অক্সাইড মেমব্রেন? যখন সাধারণ লবণ পানিতে দ্রবীভূত থাকে, এর কিছু অংশ পানিতে আয়ন হিসেবে ছড়িয়ে পড়ে আর কিছু অংশ লবণ পানির হাইড্রোজেন বন্ধন দ্বারা আকর্ষিত হয়। আরও কিছু অণু পানির অণুর সাথে নতুনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাটিস কাঠামো গঠন করে থাকে। এই সবগুলো বন্ধন অত শক্তিশালী না, তবে সাধারণ ছাঁকনি দিয়ে এই লবণের অণুগুলো আলাদা করা সম্ভব না। গ্রাফিন অক্সাইডের এই মেমব্রেন তৈরি করা হয়েছে বিশেষভাবে, এতে মুক্ত আয়নগুলো আকৃষ্ট হয় প্রথমে, ফলে দ্রবণ থেকে আয়ন মুক্ত হয়ে যায়। দুটি গ্রাফিন অক্সাইডের লেয়ারের মাঝে কেবল 1 ন্যানোমিটার জায়গা, তাই এখানে কৈশিকতা খুব ভালো কাজ করে। কৈশিকতার কারণে লবণ হাইড্রোজেনের বন্ধন কাটিয়ে ফিল্টার পেপারে রয়ে যায়। ল্যাটিস কাঠামোতে থাকা লবণের অণুগুলো কাঠামো থেকে বের হয়ে তখন মুক্ত আয়নে পরিণত হয়। এভাবে পুরো সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ আলাদা করে পানযোগ্য করে তোলা যায়। কেন এই ফিল্টার দরকার আমাদের? 2025 সালের মধ্যে গোটা পৃথিবীর মাত্র 14% মানুষ কেবল পানযোগ্য পানি পাবে, বাকিদেরও বাঁচতে হলে পানির প্রয়োজন। তখন একমাত্র উপায় হলো সমুদ্রের পানি। মোট পানির 99% কিন্তু লবণাক্ত। গ্রাফিন ফিল্টার যদি উন্নত করা যায়, তবে এই পানির সংকট থেকে বিশ্ববাসী মুক্তি পাবে, কিন্তু বর্তমানে কেবল এটি ল্যাবই প্রস্তুত করা হচ্ছে। প্রথম অবস্থায় খুব খরচ সাপেক্ষ হয়, এখনও বাণিজ্যিকভাবে ছাড়া হয়নি। তবে আমরা আশা করতেই পারি খুব দ্রুত এই পদ্ধতির উন্নয়ন ঘটিয়ে তা সহজলভ্য করে সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছানো যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান। এছাড়াও ভিডিওটি আপনার বন্ধুদের দেখাতে শেয়ার করুন।